গৃহপ্রবেশের মধ্যে বাড়িতে ঢুকে মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিধাননগর থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই বাড়িটির দখল নিয়ে বহুদিন ধরে ঝামেলা চলছে। ওই বাড়িতে ভাঙচুর চালানোর জন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত ভৈরব চক্রবর্তী রয়েছে। বিধাননগরের বিএল ব্লকের 50 নম্বর বাড়িটি মহেশ সিংহানিয়া নামে এক ব্যবসায়ী লিজ নিয়েছেন। গত 5 দিন আগে তিনি সপরিবারে ওই বাড়িতে থাকতে শুরু করেন। মহেশ সিংহানিয়ার অভিযোগ, তিনি মনোজ টোডি নামে এক প্রমোটারের কাছ থেকে বাড়িটি লিজ নিয়েছেন, কিন্তু ভৈরব চক্রবর্তী নামে এক ব্যক্তি ওই বাড়ির লিজ তার নামে রয়েছে বলে দাবি করছেন। গৃহপ্রবেশের পুজো চলার সময় ওই বাড়িতে আবার চড়াও হয় ভৈরবের দলবল। আমার সালা আর আমার ওয়াইফের নামে বাড়ি, আমরা এটা নিয়েছি মিস্টার তোদি কাছ থেকে। তোদি বাড়ি এটা, এই ভৈরব চক্রবর্তী কোনো অনেক দিন আগে কোনো তোদি কাছ থেকে নিয়েছিল, উনি ভাড়া দেননি অনেক দিন, তারপরে উনি গিয়ে তোদির সঙ্গে সেটেলমেন্ট করে বাড়ি ছেড়ে দিয়েছে, আর তোদিজি আমাকে দিয়ে দিয়েছে। এই ভৈরব চক্রবর্তী নিজের দুজনকে এখানে কালকে রাত্রে পাঠিয়েছিল, ধমকি ধমকি দিয়ে গেছে। আমরা ভয় পেয়ে 144 করে থানাতে 144 জমা দিয়েছি। যখনই আমি 144 জমা দিয়েছি, 144 জমা দেওয়া একটু পরে ওখানকার মিস্টার তুষার বলে লোক আসে, ওদেরকে বলে কোনো রকমে এখানে ঝুট ঝামেলা না হোক, যা ম্যাটার আছে সিভিল ম্যাটার আছে তোমরা কোর্টে বুঝো, একদম করবে না, 144 আছে, চলে গেছে ওরা সব। এক যখনই পুলিশ গেছে তার আধ ঘন্টা পরে ওরা 40-50 জনকে নিয়ে এসে ভৈরব চক্রবর্তী সঞ্জীব সাউ এরা নিজেকে চিলিয়ে, আমরা সুজিত বসে লোক, আমরা বাড়ি সপ্তম মন্ডে আমরা বাড়ি দখল করবো। এই সামনে বাড়িতে বসে মিটিং করেছে, এর পাশে ধাবা আছে মিটিং করেছে, ওই দিকে একটা দোকান আছে, ওইখান থেকে হাত ভাঙা সব রিভলভার এসে আমাদের লোক রং করছিল, রঙে রিভলভার দেখিয়ে মেরেছে, সব গেট উট ভেঙে দিয়েছে। তবে ভৈরব চক্রবর্তীর পাল্টা অভিযোগ, তার নামেই বাড়ির লিজ রয়েছে। মনোজ টোডির সঙ্গে বাড়ির লিজ নিয়ে কোর্ট কেস চলছে তার। বাড়ি দখলের উপর কোর্ট স্টে অর্ডার দিয়েছে, কিন্তু তা সত্ত্বেও মনোজ টোডি বাড়ির লিজ অন্য কাউকে দিয়েছে। বৃহস্পতিবার ঘটনার খবর পেয়ে ওই বাড়িতে যায় পুলিশ, সেখানে সিংহানিয়া ও তার পরিবারের সঙ্গে কথা বলে। এদিকে মূল অভিযুক্ত ভৈরব চক্রবর্তী সহ আরও দুজনকে বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। তবে এই ঘটনা কী কারণে এই পর্যায়ে পৌঁছল তা নিয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর পূর্ব থানার পুলিশ। দ্য ওয়াল ব্যুরো।